হবেন দৈনন্দিন জীবনে ভীষণ উপকারী। চটজলদি ঝামেলাবিহীনভাবে ওভেনে খাবার গরম করা যায়, কিন্তু আমরা অনেকেই এই যন্ত্রটিকে ভালোভাবে পরিষ্কার করি না, এর ফলে ওভেনে নোংরা হয়ে যায় এবং জীবাণু ছড়িয়ে পড়ে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আল্লাহর রহমতে আমিও বেশ আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওটি কী আর বুঝিয়ে গিয়েছেন আজকের ভিডিওটি কী। তাহলে চলুন আজকে শেয়ার করা যাক আমি কিভাবে ওভেন পরিষ্কার করলাম। ওভেন পরিষ্কার করার জন্য প্রথমে আমি একটি নরম তোয়ালে নিয়ে নিয়েছি আর কিছু সাদা ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ভিতরটাকে আমি মুছে নিচ্ছি। মুছে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমি ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। ভিতরের যে প্লেটটা থাকে সেটা আমি আলাদাভাবে সরিয়ে নিয়েছি এবং ঠিক একইভাবে আমি অন্য একটা তোয়ালে দিয়ে এবং কি বলবো পানি এবং বেকিং সোডা এগুলো দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি। খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে পরিষ্কার করছি যাতে ওভেনের ইয়েতে পানি না ঢোকে, আর খুব ভালোভাবে আমি এভাবে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ওভেন পরিষ্কার করার জন্য যা যা লাগে, বেকিং সোডা, সাদা ভিনেগার, পানি, রাবার গ্লোভস, নরম তোয়ালে ও স্প্রে বোতল। তো আমি এখানে শুধুমাত্র নরম তোয়ালে, পানি আর বেকিং সোডা, সাদা ভিনেগার এগুলোই আমি ইউজ করছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং লাইক শেয়ার দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রায় 10 মিনিট আমি 10 থেকে 15 মিনিট হবে আমি ভিনেগার দিয়ে ভিতরটাকে খুব ভালোভাবে মুছে রেখেছিলাম। এখন একটা সাদা তোয়ালে দিয়ে খুব ভালোভাবে ভিতরটাকে মুছে নেব পানি এবং সাদা নরম তোয়ালে দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি ভিতরটা মুছতে মানে মোছার চেষ্টা করছি। অবশ্য আমার ওভেনটা এতটা নোংরা হয় নাই যে মানে কি বলবো, মোটামুটি নোংরা ছিল, দেখতেই পাচ্ছেন ক্লিন হয়ে গিয়েছে। এখন ভিতরে যে প্লেটটা আছে প্লেটটাকে আমি আলাদাভাবে বেসিনে নিয়ে পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে শুকনো করে আমি ভিতরে দিয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আবারও বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য। আমি ঠিক আছে, আমি একটু অনিয়মিত হয়ে গিয়েছি, মানে ভিডিও আপলোড করছি না, আর যেগুলো করছি একদম শর্ট ভিডিও। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আমি নতুন একটা জীবনে পা দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন রাখবেন আশেপাশের মানুষকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।